চোর ধরুন চোরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলাফকরব্বুল আলামিন কোরআনুল কেরিমের মধ্যে ছয় হাজার ছয় শত টিকান আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে যে আয়াতিকারী মাকে খতমে উনুস বলা হয় আবার কেউ কেউ জালালি খতম বলে দিয়ে থাকেন এখন আসুন আমরা কোন আয়াতটা পড়লে আমরা এটা পাবো তা হচ্ছে লা লাহ ইং দা কেরামগণ বলেছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ বলেছেন কোরআনের গবেষকগণ বলেছেন এই আয়াতি কেরিমা যদি কেউ যেমন সুবাহা আলহামদুলিল্লাহ ওলা ইলাহ ইহ্লাহ আকবর এই সমস্ত বাক্য জবার কারণে কিন্তু আমরা আল্লাহর নৈকর্তম্য অর্জন করতে পারি হাসিল করতে পারি ঠিক তদ্রুপভাবে এই কারিমা যদি আমরা কেউ পড়ি এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ আমরা পড়ে থাকি লাই লাইলা হাইকাসানাকালিমিন তাহলে যেই উদ্দেশ্য আপনি পড়বেন যে চোর আপনার মাল নিয়ে গেছে চোরের মাল আপনি ফেরত চাচ্ছেন চোরের শাস্তির জন্য আপনি আল্লাহর কাছে আবদার করছেন তাহলে এই কারিমা যদি আপনি পড়েন এক লক্ষ পনেরো থেকে তিরিশ হাজার বার তাহলে ইনশাল্লাহ চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এমনকি চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হবে ইনশাআল্লাহ আমাদের কাছে বহু প্রমাণ রয়েছে যে এ খতম পড়ানোর কারণে চোরের গলা দিয়ে রক্ত বের হয়েছে চোর অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে এখন আসুন আমরা এটা কীভাবে পড়ব তো বিষয়টা হচ্ছে এটা অনেক বড় খতম এজন্য আমরা আমাদের একশো ছাত্র দিয়ে পড়িয়ে থাকি আপনাদের ফ্যামিলিতে যদি বেশি ছাত্র থাকে সরি আপনাদের ফ্যামিলিতে যদি ফ্যামিলির লোক সংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনারা পড়তে পারেন তবে নামাজি অবস্থায় পবিত্র অবস্থায় সুন্দরভাবে আপনাকে পড়তে হবে তো এটা ট্রাফ হয়ে যায় জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের ছাত্রদের দিয়ে পড়াই যদি আমাদেরকে বলেন ইনশাআল্লাহ আমরা পড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে আমরা কিভাবে পড়াই বা আপনি যদি পড়েন কীভাবে পড়বেন নিয়মটা একটু জেনে নিয়ে প্রথমে আপনার উজু করতে হবে জায়নামাজের মধ্যে বসতে হবে অথবা পবিত্র এক স্থানে বসতে হবে বসার পরে লাই লাং তুবাহা কেন জালে এটা যখন এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত পড়বেন প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে ফাস্তা জায়নাহু আলাহ ওনার জাইনা হু মিলামগির মেনিন এইভাবে ইনশাল্লাহ পড়বেন এইভাবে পড়লে ইনশাল্লাহ দেখবেন আপনার যে বিষয়টা আপনার এরপরে দোয়া করবেন দোয়া করার পরে ইনশাল্লাহ আপনি সমস্ত কিছু আপনার আইতে এসে যাবে আপনি হাসিল করবেন ইনশাল্লাহ তো আমাদের আমাদেরকে তৌফিক দান করুন আমাদের আহ নিয়ে যাওয়া মাল যেন আমরা ফেরত পাই সেই কামনা করে বিদানী চালাম আলাইকুম রহমতুল্লাহ